বিটি প্রজেক্ট ও বেঙ্গল কনস্ট্রাকশনে অবিলম্বে বেকার যুবকদের কাজের দাবিতে ধর্ণা কর্মসূচিতে কোনো আশ্বাস না মেলায় আমরণ অনশনে বসেন স্থানীয় বেকার যুবকেরা। বিটি প্রজেক্ট ও বেঙ্গল কনস্ট্রাকশনে অবিলম্বে বেকার যুবকদের কাজের দাবিতে ধর্ণা কর্মসূচিতে কোনো আশ্বাস না মেলায় আমরণ অনশনে বসেন স্থানীয় বেকার যুবকেরা। আসানসোল কল্যাণেশ্বরী পিএইচই দপ্তরের ঠিকাদার সংস্থা বিটি প্রজেক্ট বেঙ্গল কনস্ট্রাকশনে অবিলম্বে বেকার যুবকদের কাজের দাবিতে কল্যাণেশ্বরী পিএইচই দপ্তরে লাগাতার ধর্ণা কর্মসূচিতে কোনো আশ্বাস না মেলায় আজ থেকে আমরণ অনশনে বসেন এলাকার স্থানীয় বেকার যুবকেরা। এই অনশনে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি নিজে এই আমরণ অনশনে বসেন। উপস্থিত হন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য। এদিন রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, আমরা আদর্শ নীতি মেনে তৃণমূল করি, গায়ের জোর দেখিয়ে নয়। আমরা নীতি আদর্শ মেনে প্রথম তিন দিন ধর্ণা কর্মসূচি পালন করেছি, এরপর কোনো আশ্বাস না মেলায় আমরা আমরণ অনশন করব। আমাদের দাবি, প্রথমে স্থানীয় এলাকার বেকার যুবকদের কাজে নিয়োগ করতে হবে, নচেত আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। তাতে যদি মৃত্যু হয় তারপরেও এই আমরণ অনশন চলবে, বেকার যুবকেরা তা চালিয়ে যাবে। আজকে দেখুন আমরা 26-27-28 ধর্ণা দিয়েছি দাবিতে যে বিটি প্রজেক্ট বেঙ্গল কনস্ট্রাকশনে আমাদের স্থানীয় যুবকদের কাজ দেওয়া, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে, ম্যানেজমেন্টের কাছ বা ঠিকাদার কাছ থেকে কোনো আশ্বাসন, কোনো প্রতিশ্রুতি কিচ্ছু পায়নি, যার জন্য আমাদের যেহেতু গণতান্ত্রিক উপায়ে লড়াই যেতে হবে, আমরা কোনো এভিডেন্স, কোনো ভাঙচুর ফাঙচুর এইসবে না দিয়ে আমরা গান্ধীগিরির ইয়েতে অনশনে বসলাম। যতদিন না আমাদের দাবিটা মানা হবে যে ফার্স্ট প্রায়োরিটি লোকালকে দিতে হবে, স্থানীয়কে দিতে হবে, এই দাবি যতদিন না মানা হচ্ছে আমরা কিন্তু আমরণ অনশন এখানে চালিয়ে যাবো। আজকে আপনারা কে কে অনশনে বসলেন? আমি বসেছি বিশ্বজিৎ চ্যাটার্জি, পূর্ব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, আমার পাশে আছে সুরজ বাউরি, এদিকে আছে সুব্রত বাউরি, তিনজন আমরা বসেছি। এই অনশন কতদিন তক চলবে? আমরণ অনশন যতদিন না আমরা দাবিটা মানা হচ্ছে আমরা চালিয়ে যাবো, আমাদের শরীর যতদিন সাথ দেবে আমরা চালিয়ে যাবো। আমরা যদি মরেও যাই এরপরেও কিন্তু বেকার যুবক যারা আছে তারা আবার বসবে, আন্দোলন কিন্তু চলবে। এখন তো কি কোনো আশ্বাস পেয়েছেন? কোনো আশ্বাস এটা কোনো পাইনি। ধর্ণার পর আজ অনশন, এই নিয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য তো আমি ধর্ণার তিন দিনই ছিলাম এবং অনশন যতদিন চলবে থাকব, এটা আমাদেরকে সাকসেস করতে হবে। এটা আমাদের মূলত পিএইচই সঙ্গে তো লড়ে না, লড়াইটা হচ্ছে কন্ট্রাক্টর আন্ডার, কেন বাইরে থেকে এসে বহিরাগত লোক দেবে। এখানকার স্থানীয় 16 নম্বর ওয়ার্ড থেকে যে লড়াইটা চলছে, 16 নম্বর ওয়ার্ডে বহু বেকার যুবক আছে, তারা না পেয়ে বাইরের লোককে আমরা কেন ঢুকতে পারি? এবং রিক্রুটমেন্টের প্রক্রিয়াটা কীভাবে চাইছেন আপনারা? কন্ট্রাক্টর যে নিচ্ছে লেবার, কন্ট্রাক্টর লেবার যে নিচ্ছে, তারা আমাদের এখানকার 16 নম্বর ওয়ার্ডের মাধ্যমে বিশ্বজিৎ আন্ডার যে বিশ্বজিৎ লড়াইটা করছে বিশ্বজিৎ আন্ডারে নেই, এবং এখানে ব্লক প্রেসিডেন্ট আমি, আমার মাধ্যমে হতে পারে, কিন্তু এখানে বাইরের একটা লোককে আমরা ঢুকতে দেবো না, এটা আমাদের প্রতিজ্ঞা। এবং যদি এই আন্দোলন আমরা ফেল হই তাহলে আমি ব্লকের মোটামুটি 3000 লোক নিয়ে এখানে হাজির হবো, এটা আমি বলে রাখি। সাকসেস আমাদের করতে হবে, এনি হাও সাকসেস। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।